আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন তো প্রদর্শক আজকের কিন্তু সেই কাঙ্ক্ষিত চোদ্দোই মার্চ যে দিনটির অপেক্ষায় কিন্তু সকল প্রবাসীরা ছিল বিশেষ করে সৌদিতে অবস্থান করছে যারা আপনারা জানেন ইতিমধ্যেই সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় মানে লেবার মিনিস্ট্রি তারা কিন্তু ইতিমধ্যেই গত চার পাঁচ মাস আগে থেকেই ঘোষণা করে রেখেছে যে চোদ্দোই মার্চ সৌদিতে চলে আসা সত্তর দশকের বেশি সময় ধরেও এই যে মানুষ বেচা কেনার যে বিজনেসটা মানে কাফালা পদ্ধতি সেটিকে কিন্তু তারা বাতিল করার ঘোষণা করেছে এখন মূল কথাটি হচ্ছে এটাই হচ্ছে বর্তমান দেখার বিষয় যে তারা যে ঘোষণাগুলো করেছে সেটি কতটা কার্যকর হয় আর এই চোদ্দোই মার্চ সম্পর্কে মানে কোন কোন ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন বিভিন্ন ধরনের তথ্য উপথ্য কিন্তু এই প্রবাস চ্যানেলে মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যেগুলো প্রিভিয়াসলি ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সামনে যে কারণে হাজির হয়েছি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর মানে যাওয়াজাতের পক্ষ থেকে দেওয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে জানানোর জন্য তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারাই আজকে মূলত আমার সাথে নতুন যুক্ত হয়েছেন এই প্রবাস চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন এইখানে প্রেস করে রাখবেন যাতে প্রবাসের যে কোনো নতুন নতুন তথ্য আপডেট আসলেই তার নোটিশগুলো আপনার কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যাওয়া জাতের পক্ষ থেকে গতকাল রাতে একটি নতুন বার্তা দেয়া হয়েছে সত্যি সেটি কিন্তু খুব খুশির বার্তা যেমনটা তারা জানিয়েছে যে এখন থেকে সৌদিতে যে সকল প্রবাসীরা আকামাধারী রয়েছে তারা যদি ছুটিতে যায় দেশে আপনারা জানেন যে বর্তমানে করোনা সংক্রমণ চলছে করোনার প্রকোপের কারণে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন কিন্তু প্রবাসীদেরকে হতে হয় এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু সৌদি যাওয়া যাক মানে পাসপোর্ট অধিদপ্তর এই ঘোষণাটি করেছে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এখন থেকে কোনো প্রবাসী যদি দেশে যায় দেশে বসেই সেই প্রবাসী কোনো কারণে যদি ফেসে যায় তিনি তার ছুটির মেয়াদ মানে একজিট রিয়েন্টির মেয়াদটি বৃদ্ধি করতে পারবে আর এই যে একজিট এবং রিএনটির মেয়াদ প্রবাসী বৃদ্ধি করবে সেটি সাদাত পেমেন্টের মাধ্যমে তাকে পে করতে হবে তারপরেই কিন্তু তিনি ছুটির মেয়াদ বৃদ্ধি করতে পারবে আপনারা জানেন যে এখন থেকে মানে আজকের থেকে চোদ্দোই মার্চ থেকে সকল প্রবাসীরা তাদের একজিট রিএনটি এগুলো কিন্তু নিজেরটা নিজেই করতে পারবে অ্যাপসের পোর্টালের মাধ্যমে এবং কিউয়া পোর্টালের মাধ্যমে এমনটাই কিন্তু আসলে সৌদি লেবার মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হয়েছিল তো এখন থেকে এই যে প্রবাসীরা সাদাত প্রেমেন্টের মাধ্যমে নিজেই নিজের ছুটির মেয়াদ দেশে বসে মানে ছুটিতে থাকাকালীন অবস্থায় নিজেই বৃদ্ধি করে নিতে পারবে বিষয়টি কিন্তু সৌদি যাওয়াজাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তো বিষয়টি কিন্তু অত্যন্ত খুশির খবর আর আর একটা বিষয় প্রিয় দর্শক বলে রাখতে চাই সাদাত প্রেমেন্ট সম্পর্কে আপনাদের অনেকেরই হয়তো ধারণা নেই যে সাদাত প্রেমেন্ট আবার কি অনেকে নাও জেনে থাকতে পারেন বা এমন অনেকেই রয়েছেন যারা সাদাত প্রেমেন্ট সম্পর্কে অনেক খুবই মানে খুবই ভালো জানেন হয়তো আমার চেয়েও বেশি ভালো জানেন তো সাদাত পেমেন্ট সম্পর্কে আপনাদের যদি কারো ধারণা না থাকে গুগলে আপনারা সার্চ করতে পারেন সাদাত লিখে অথবা আপনাদের হাতে যে এনসিবি অ্যাপসগুলো রয়েছে বিশেষ করে এনসিবি কার্ড বা এনসিবি এটিএম এই সব এটিএম থেকে আপনারা জানেন যে সাদাত পেমেন্টের মাধ্যমে কিন্তু এসটিসিপের বিল পে করতে হয় বা সরকারি যে কোনো পেমেন্ট কিন্তু সাদাত পেমেন্টের মাধ্যমে করা যায় তো আপনারা চাইলে সাদাত সম্পর্কে গুগলে সার্চ করে অথবা পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে সাদাত পেমেন্টটা কী আবার সাদাত পেমেন্ট কিভাবে করতে হয় এই সকল বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকের যে আসলে মূল বিষয়টি ছিল সেটি হচ্ছে প্রবাসীরা ছুটিতে থাকাকালীন অবস্থায় তাদের নিজের ছুটি নিজেই বাড়িয়ে নিতে পারবে বিষয়টি সৌদি যাওয়াজাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আর তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা করব শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন বিশেষ করে যারা দেশে রয়েছে বা এখন সৌদিতে রয়েছে সবার জন্যই কিন্তু সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো প্রিয় দর্শক আরও একবার বলে রাখতে চাই যারা আজকে আমার সাথে নতুন ভিডিও দেখছেন অবশ্যই এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফেজ